Hey guys, আমার হাতে রয়েছে একটি চার্জার সুপার ভুক ফাস্ট চার্জার যা আমি বসুন্ধরা সিটি থেকে তর্কশাগুশি করে 650 বা 700 টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু ব্যবহার করেছি শুধুমাত্র এর ডেটা কেবল সো রিসেন্টলি ভাবলাম এটাকে আর ফেলে না রেখে একটা রিভিউ করা যাক এছাড়া ভুক টেকনোলজি সম্বন্ধে বা চার্জিং এর ক্ষেত্রে টেকনোলজিক্যাল কিছু বিষয় তো অবশ্যই এক্সপ্লেইন করব যা হয়তো আপনার জানা নেই আর আপনার ফোনটি যদি ফাস্ট চার্জিং সাপোর্টেড হয় তাহলে বর্তমান সময়ে আলাদাভাবে ফাস্ট চার্জার তো অনেকেই কিনে থাকেন হতে পারে সুপার ভুক এই ফাস্ট চার্জারটি আপনার বেস্ট চয়েস তার আগে ভিডিওটিকে লাইক দিন দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটি রেড কালার কিনা যদি রেড কালার হয়ে থাকে তাহলে এখন একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সো হ্যালো গাইস ইটস মি শরীফুল এন্ড ইউ আর ওয়াচিং ইলেকট্রো থট অলরাইট গাইস এই হচ্ছে ওপো সুপার ভুক ফাস্ট চার্জার আপনারা জানেন ওপো ভুক চার্জারগুলো কতটা ডিমান্ডেবল বাট এটা হচ্ছে ভুক চার্জারের আপগ্রেড ভার্সন সুপার ভুক ফাস্ট চার্জার যার দ্বারা 3400 mAh এর ব্যাটারি মাত্র 35 মিনিটে ফুল চার্জ করা সম্ভব হয় যদিও সুপার ভুক নতুন কোনো টেকনোলজি নয় বাট ওপো ভুক চার্জিং টেকনোলজি ওয়ার্ল্ড এর সবচেয়ে ফাস্ট স্মার্টফোন চার্জিং হিসেবে বিবেচিত হয়েছিল টেকনোলজিক্যাল বিষয়গুলো পরে বলছি চলুন আনবক্স করে ফেলি ওকে খুবই সুন্দর একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন এবং বক্সটি ধরলেই বোঝা যাচ্ছে ভেতরের চার্জারটি একদমই নর্মাল চার্জারের মতো হালকা নয় ওর জন্য কিছুটা ভারী বক্সটি আনবক্স করলেই ভেতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত চার্জার এবং সাথে একটি ডাটা কেবল যদিও ডাটা কেবলটি আমি পুরোপুরি গুছিয়ে রাখতে পারিনি এমনকি ব্যবহারের ফলে চাকচিক্যতাও কমে গিয়েছে বাট বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো প্রকার সমস্যা এখনও ধরা পড়েনি কেবলটি খারাপ না হলেও আমার মনে হয় আর একটু ভালো হতে পারত কেবল কোয়ালিটি ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় চার্জারের আগে কেবলটাই নষ্ট হয়ে গিয়েছে আর ফাস্ট চার্জারের ক্ষেত্রে এটা তো অহরহ ঘটে থাকে এই কেবলটি আমার কাছে কিছুটা খারাপ লেগেছে কারণ অল্পতেই ময়লা হয়ে যাচ্ছিল ভালোভাবে ক্লিনও হচ্ছিল না উপরের আবরণটা আর একটু ভালো হতে পারত এ বিষয়টা বাদ দিলে আমি এটা শিওর বলতে পারি যে ভেতরে ভালো মানের রয়্যার ব্যবহার করে কেবলটি তৈরি করা হয়েছে কারণ আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে তাই বুঝতে পেরেছি বাই দ্য ওয়ে এই হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার ধরলেই বোঝা যায় খুবই হেভি চার্জারটি গ্লসি ফিনিশড করা হয়েছে যা আমার কাছে ভালো লেগেছে অ্যাডাপ্টারটির আউটপুট হচ্ছে 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার এছাড়া এখানে ছোট করে অ্যাডাপ্টারটির মডেল লেখা রয়েছে AK775 আপনারা মার্কেটে এটা সুপার ভুক চার্জার নামেই পেয়ে যাবেন ওয়েল আশা করি চার্জারটি আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন এর সম্বন্ধে কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে আমি বলবো তার আগে বলুন ভুক টেকনোলজি সম্বন্ধে আপনারা জানেন কিনা ইয়েস গাইস যদি শুধুমাত্র ভুক টেকনোলজির কথা বলি তাহলে ভুক এর ফুল ফর্ম হচ্ছে ভোল্টেজ ওপেন লুপ মাল্টি স্টেপ কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং হ্যাঁ শুনতে কিছুটা ক্রিটিক্যাল মনে হচ্ছে বাট এর মেন অ্যাডভান্টেজটাই হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং অর্থাৎ চার্জারটি দ্বারা আউটপুট পাওয়া যাবে 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার যা কনস্ট্যান্টলি আউটপুট দিতে সক্ষম কোনো প্রকার ভোল্টেজ ড্রপ ছাড়াই এ কারণে স্মার্টফোনগুলো দ্বারা খুবই দ্রুত গতিতে চার্জ করা সম্ভব হয় এবং বলা হয় অন্যান্য চার্জার থেকে ভুক চার্জার দ্বারা স্মার্টফোনগুলো চার্জ করলে চার্জিং পিরিয়ডে হিটিং ইস্যু কম সৃষ্টি হয় আর বর্তমান সময়ে ভুক টেকনোলজির আপগ্রেড ভার্সন হচ্ছে সুপার ভুক যা পারফরমেন্সের দিক থেকে ভুক চার্জার থেকে আরও বেশি অ্যাডভান্স ইয়েস গাইস এছাড়া বর্তমান সময়ে যত ধরনের ফাস্ট চার্জার রয়েছে যেমন OnePlus-এর ক্ষেত্রে ড্যাশ চার্জার বা ওয়ার্প চার্জার Realme-র ক্ষেত্রে ডার্ট চার্জার এই সবই ভুক টেকনোলজি দ্বারাই তৈরি সো ফাস্ট চার্জারগুলো কোন টেকনোলজিতে তৈরি ভোল্টেজ ওপেন লুপ মাল্টি স্টেপ কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং রাইট ওকে এই সুপার ভুক চার্জারটি আপনি কিনবেন কিনা আপনার ফোনটি যদি ফাস্ট চার্জিং সাপোর্টেড হয় তাহলে কিনতে পারেন অন্যান্য নন ব্র্যান্ড চার্জার থেকে অবশ্যই ভালো হবে প্রবলেম হচ্ছে ফাস্ট চার্জার যদি ব্যবহার করেন তাহলে ভুক চার্জার হোক ড্যাশ বা ডার্ট চার্জার হিটিং ইস্যু হতেই পারে আর পার্সোনালি এই চার্জারটি দিয়ে আমি যেই প্রবলেম ফেস করছিলাম তা হচ্ছে এর আউটপুট পোর্টে টাচ লাগলে ছোটখাটো শক লাগছিল যা হঠাৎ করে হলে যে কেউ চমকে যেতে পারে আপনার চার্জারটিতে যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সো এই হচ্ছে সুপার ভুক ফাস্ট চার্জার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমনকি টেকনোলজিক্যাল বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টে আপনার ভালোবাসা প্রকাশ করুন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন ইনেবল করে দিন চলে এসছি নেক্সট ভিডিওতে লাভ ইউ গাইস অ্যান্ড গুড বাই I'm not the one who's always right.